নমস্কার, উজ্জ্বলের এক্সপ্লো বাংলায় আরো একবার আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি শিয়ালদা স্টেশনে। আর চতুর্থীর দিন শিয়ালদা স্টেশনে ঢাকের তালে কিন্তু নেচে উঠেছে প্রচুর ঢাকি। জেলার বিভিন্ন প্রান্ত থেকে এখানে এসেছেন এবং এইখান থেকে কিন্তু তারা বিভিন্ন মণ্ডপের উদ্দেশ্যে পাড়ি দেবেন। তো চলুন ঢাকের বলের সঙ্গে আমরাও একটু নেচে উঠি। এই শিয়ালদা স্টেশনের কি পরিস্থিতি সেটাও আপনাদেরকে দেখায় এক্সপ্লো বাংলার মাধ্যমে। এখন বাজে বিকেল 4:30, আর এই মুহূর্তে কিন্তু শিয়ালদা স্টেশনে প্রচুর ঢাকির জমায়েত ঘটেছে। মূলত চতুর্থীর দিন বিকেল থেকে এই ঢাকি বাজার বসে শিয়ালদাতে, এবারেও তার ব্যতিক্রম হয়নি। আমি ঠিক বিকেল 4:30 গিয়েছি, আর সেই মুহূর্তে শিয়ালদা স্টেশনের সাউথের দিকের পরিস্থিতিটা জাস্ট দেখুন। আমি বেশ কয়েকজন ঢাকির সঙ্গে কথা বলছিলাম, তারা জানাচ্ছিলেন তারা কেউ বা এসছেন পুরুলিয়া থেকে, কেউ বা বাঁকুড়া, কেউ বা মেদিনীপুর সহ বিভিন্ন রাজ্যের বিভিন্ন জেলা থেকে তারা এসছেন। আজকে না, তারা এসছেন চতুর্থীর আগের দিন থেকে, রাত কাটিয়েছেন এই শিয়ালদা স্টেশনে। ঢাকি কিন্তু এখনো তাদের বোধ বলিনি, তারা শুধু বিশ্রাম নিচ্ছে। শিয়ালদা স্টেশনের মতো ঢাকি দেখুন। এই বাজনা দলটার বাজানো দেখে আমি পুরো চমকে গেছিলাম, থ হয়ে দাঁড়িয়ে পুরোটা না শুনে থাকতেই পারছিলাম না। আর এনারা যখন বাজাচ্ছিলেন তখনই এনাদের দরদাম শুরু হয়ে গেছে। খুব তাড়াতাড়ি কিন্তু এনারা পূজা মণ্ডপের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। এই দলটাও কিন্তু জম্পেশ বাজার ছিল। ছোটবেলায় আমরা এই বাজনা দেখলেই বলতাম কুরকুরে বাজনা। সন্ধে নেমে এসছে, তাই যখন বাড়ি ফিরবো বলে ভাবছিলাম সেই মুহূর্তে দেখতে পেলাম এই বাবা ছেলের জুটিকে। অপূর্ব বাজাচ্ছিলেন দুজন, আর ছেলেটা হয়তো মনে মনে ভাবছিলেন কবে দুর্গাপুজো শেষ হবে আর সে পাবে নতুন জামা। আজকের মতো এই ভিডিও এতটুকুই। আপনাদের কেমন লাগলো শিয়ালদা স্টেশনে এই ঢাকের বল অবশ্যই কিন্তু জানাবেন। এখানে প্রচুর মানুষ ইতিমধ্যে আসা শুরু করে দিয়েছে, বিভিন্ন পূজা মণ্ডপ, বিভিন্ন বাড়ির লোক এসছে শুধুমাত্র ঢাকিদের নিয়ে যাওয়ার জন্য। তো কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে এক্সপ্লোর বাংলার পাশে থাকবেন।